بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بسم الله الرحمن الرحيم. قاف মহিমান্বিত কল্যাণময় কোরআনের শপথ। তারা বরং বিস্মিত হয়েছে এজন্য যে তাদের কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে। এরপর অস্বীকারীরা বলতে শুরু করল, এটা তো বড় আশ্চর্যজনক কথা, আমরা যখন মরে যাব এবং মাটিতে মিশে যাব তখনও কি আমাদের ওঠানো হবে? এ প্রত্যাবর্তন তো যুক্তিবুদ্ধি বিরোধী, অথচ মাটি তার দেহের যা কিছু খেয়ে ফেলে তা সবই আমার জানা। আমার কাছে একখানা কিতাব আছে, তাতে সব কিছু সংরক্ষিত আছে। بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. والنخل باسقات لها طلع نضيد. এসব লোকেরা তো এমন যে যখনই তাদের কাছে সত্য এসেছে তখনই তারা তাকে মিথ্যা মনে করেছে, এ কারণেই তারা এখন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছে। আচ্ছা, এরা কি কখনো এদের মাথার উপরে আসমানের দিকে তাকায়নি? আমি কিভাবে তা তৈরি করেছি এবং সজ্জিত করেছি তাতে কোথাও কোনো ফাটল নেই। ভূপৃষ্ঠকে আমি বিছিয়ে দিয়েছি, তাতে পাহাড় স্থাপন করেছি এবং তার মধ্যে সব রকম সুদৃশ্য উদ্ভিদ রাজি উৎপন্ন করেছি। এসব জিনিসের সবগুলোই দৃষ্টি উন্মুক্তকারী এবং শিক্ষা দানকারী ওইসব বান্দার জন্যে যারা সত্যের দিকে প্রত্যাবর্তন করে। আমি আসমান থেকে বরকতপূর্ণ পানি নাজিল করেছি, তারপর তা দ্বারা বাগান ও খাদ্যশস্য উৎপন্ন করেছি। তাছাড়া থরে থরে সজ্জিত ফল ভর্তি কাঁদি বিশিষ্ট দীর্ঘ সুউচ্চ খেজুর গাছ। رزقا لعبادي وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع. كل كذب الرسل فحق وعيد. أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. এটা হচ্ছে বান্দাদেরকে রিজিক দেওয়ার ব্যবস্থা। এ পানি দ্বারা আমি মৃত ভূমিকে জীবন দান করি, মৃত মানুষদের মাটি থেকে বেরিয়ে আসাও এভাবেই হবে। এদের আগে নূহের কওম, আসহাবুর রাস, সামুদ, আদ, ফেরাউন, লুতের ভাই, আয়কাবাসী এবং তুব্বা কওমের লোকেরাও অস্বীকার করেছিল। প্রত্যেকে রসুলদের অস্বীকার করেছিল এবং পরিণামে আমার শাস্তি প্রতিশ্রুতি তাদের জন্য কার্যকর হয়েছে। আমি কি প্রথমবার সৃষ্টি করতে অক্ষম ছিলাম? আসলে নতুন করে সৃষ্টির ব্যাপারে এসব লোক সন্দেহে নিপতিত হয়ে আছে। ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه
ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد আমি মানুষকে সৃষ্টি করেছি আর তাদের মনে যেসব কুমন্ত্রণা উদিত হয় তা আমি জানি। আমি তার ঘাড়ের রগের চেয়েও তার বেশি কাছে আছি। আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও দুজন লেখক তার ডান ও বাঁ দিকে বসে সব কিছু লিপিবদ্ধ করছে। এমন কোনো শব্দ তার মুখ থেকে বের হয় না যা সংরক্ষিত করার জন্যে একজন সদাপ্রস্তুত রক্ষক উপস্থিত থাকে না। তারপর দেখো মৃত্যুর যন্ত্রণা পরম সত্য নিয়ে হাজির হয়েছে। এটা সে জিনিস যা থেকে পালিয়ে বেড়াচ্ছিলে। এরপর সিঙায় ফুৎকার দেয়া হবে। এটা সেদিন যার ভয় তোমাদের দেখানো হতো। وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد প্রত্যেক ব্যক্তি এমন অবস্থায় এসে হাজির হল যে তাঁদের সাথে হাঁকি নিয়ে আসার মতো একজন এবং সাক্ষ্য দেওয়ার মতো একজন ছিল। এ ব্যাপারে তুমি অজ্ঞ ছিলে, তাই তোমার সামনে যে আবরণ ছিল তা আমি সরিয়ে দিয়েছি। তাই আজ তোমার দৃষ্টি অত্যন্ত প্রখর। তার সাথী বলল, এ তো সে হাজির, আমার ওপরে যার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্দেশ দেওয়া হল, জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক কট্টর কাফেরকে, যে সত্যের প্রতি বিদ্বেষ পোষণ করত, কল্যাণের প্রতিবন্ধক ও সীমা লঙ্ঘনকারী ছিল, সন্দেহ সংশয়ে নিপতিত ছিল এবং আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বানিয়ে বসেছিল। নিক্ষেপ করো তাকে কঠিন আজাবে। তার সহগামী আরজ করল, হে প্রভু, আমি তাকে বিদ্রোহী করিনি, বরং সে নিজেই চরম গোমরাহিতে ডুবেছিল। জবাবে বলা হল, আমার সামনে ঝগড়া করো না, আমি আগেই তোমাদেরকে মন্দ পরিণতি সম্পর্কে সাবধান করে দিয়েছিলাম। আমার কথার কোনো রদবদল হয় না, আর আমি আমার বান্দাদের জন্য অত্যাচারী নই। يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد সেদিনের কথা স্মরণ করো, যখন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব যে তোমার পেট কি ভরেছে, সে বলবে আরো কিছু আছে নাকি। আর বেহেশতকে আল্লাহ ফিরুদের নিকটতর করা হবে, তা মোটেই দূরে থাকবে না। তখন বলা হবে, এ হচ্ছে সেই জিনিস যার কথা তোমাদেরকে আগাম জানানো হতো। এটা প্রত্যেক প্রত্যাবর্তনকারী ও সংরক্ষণকারীর জন্যে, যে অদেখা দয়াময়কে ভয় করত, যে অনুরক্ত হৃদয় নিয়ে এসেছে বেহেশতে ঢুকে পড়ো শান্তির সাথে, সেদিন অনন্ত জীবনের দিন হবে। সেখানে তাদের জন্য যা চাইবে তাই থাকবে, আর আমার কাছে আরও কিছু অতিরিক্ত জিনিসও থাকবে।
وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ولقد خلقنا السماوات والأرض وما بينهما في ستة أيام وما مسنا من لغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود আমি তাদের আগে আরো বহু জাতিকে ধ্বংস করেছি। তারা ওদের চেয়ে অনেক বেশি শক্তিধর ছিল এবং তারা সারা দুনিয়ার দেশগুলো তন্ন তন্ন করে ঘুরেছে, অথচ তারা কি কোনো আশ্রয়স্থল পেল? যাদের হৃদয় আছে কিংবা যারা একাগ্র চিত্তে কথা শুনে, তাদের জন্যে এ ইতিহাসে অনেক শিক্ষা রয়েছে। আমি আকাশ ও পৃথিবী এবং তার মধ্যেকার সকল জিনিসকে ছয় দিনে সৃষ্টি করেছি, অথচ তাতে আমি ক্লান্ত হইনি। কাজে তারা যেসব কথা তৈরি করছে তার উপর ধৈর্য ধারণ করো, আর স্বীয় প্রভুর প্রশংসা সহকারে গুণগান করতে থাকো সূর্যোদয় ও সূর্যাস্তের আগে। আবার রাতে পুনরায় তার গুণগান করো এবং সিজদা দেওয়ার পরেও করো। واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج إنا نحن نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد أرشنو যেদিন আহ্বানকারী প্রত্যেক মানুষের নিকট স্থান থেকে আহ্বান করবে, যেদিন সকলে হাসুরের কোলাহল ঠিকমতো শুনতে পাবে, সেদিনটি হবে কবর থেকে মৃতদের বেরোবার দিন। আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই এবং আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে সেদিন, যেদিন পৃথিবী বিদীর্ণ হবে এবং লোকেরা তার ভেতর থেকে বেরিয়ে জোর কদমে ছুটতে থাকবে। এরূপ হাস্য সংগঠিত করা আমার নিকট খুবই সহজ। হে নবী, ওরা যেসব কথা বলে তা আমি ভালো করে জানি, বস্তুত তাদের কাছ থেকে বল প্রয়োগে আনুগত্য আদায় করা তোমার কাজ নয়। কাজেই তুমি এ কোরআন দ্বারা আমার হুঁশিয়ারিকে যারা ডরায় তাদেরকে তুমি উপদেশ দাও।